আজকের এই ভিডিওতে অর্থাৎ মাধ্যমে টিসিএস টাটা বিপিএস নিয়োগের বিজ্ঞপ্তি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি এখানে আপনারা সকল প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করতে গেলে এক্সট্রা এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা দেখতে পাচ্ছেন টিসিএস এর ওয়েবসাইট আমরা ভিজিট করে আছি এবং সম্পূর্ণ অফিসিয়ালি ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমাদের সাথে শেয়ার করে দেবো দেখতে পাচ্ছেন এখানে আপনাদের দু হাজার বিপিএস ফ্রেশার করা হচ্ছে অর্থাৎ আপনাদের এখানে কিন্তু আবেদন করতে গেলে কোনো প্রকার প্রয়োজন নেই আবেদন প্রক্রিয়া স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি যেখানে লাস্ট ডেট আপনাদের রয়েছে দেখতে পাচ্ছেন চোদ্দোই এপ্রিল দু সাল পর্যন্ত এবং এখানে যে সমস্ত ইনফরমেশন দিচ্ছি সেগুলো কিন্তু টাটা কনসালটেন্সি সার্ভিস লিমিটেড এর সম্পূর্ণ অফিসিয়ালি ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে এখানে ডেট দেখতে টেস্ট ডেট অর্থাৎ রিটেন এক্সাম আপনাদের যেটি হবে সেটি পরবর্তীকালে জানিয়ে দেওয়া হবে এবং লাস্ট ডেট চোদ্দই এপ্রিল দু সাল পর্যন্ত রয়েছে এবং এখানে বিপিএস হেয়ারিং করছে দু হাজার চব্বিশের এর জন্য যেখানে আপনাদের টিসিএসের মাধ্যমে রিকুট করা হবে একদম ফ্রেশার ভ্যাকেন্সি রয়েছে এবং এখানে বিপিএস ভ্যাকেন্সির ক্ষেত্রে আপনাদের কিন্তু কোনো প্রকার ইঞ্জিনিয়ারিং বা কোনো প্রকার কোর্সের প্রয়োজন হয় না নর্মাল গ্র্যাজুয়েট যদি আপনারা আর্টস কমার্স বা সায়েন্স থেকে হয়ে থাকেন আপনারা অবশ্যই আবেদন করতে পারেন এবং এখানে জানিয়েছে অপরচুনিটি ফর ফ্রেশার সো ফ্রেশাররা আবেদন করতে পারবে অবশ্যই এখানে টি সি মাধ্যমে রিকুর্ট করা হবে যেখানে টিসিএসএ আপনাদের পোস্টিং হবে ১৪ এপ্রিল দু সাল পর্যন্ত আপনাদের আবেদনের শেষ তারিখ থাকবে এখানে আবেদন করতে গেলে এখানে জানিয়েছে ক্লিক হেয়ার এখানে ক্লিক করতে বলেছে এখানে ক্লিক করলেই রেজিস্ট্রেশন পেজে নিয়ে চলে যাবে আমি স্টেপ বাই স্টেপ প্রসেসটা পরবর্তীকালে দেখাচ্ছি সো প্রথমে আমি ডিটেলসগুলো গুলো শেয়ার করে দিচ্ছি আবেদন করতে গেলে দেখুন এখানে জানিয়েছে আধার কার্ড এছাড়াও এখানে ডেট অফ বার্থ সার্টিফিকেট সমস্ত ডিটেলস চাই যেগুলো অবশ্যই এখানে জানিয়ে দিয়েছে দেখে নিতে পারেন রেজিস্ট্রেশন প্রসেসটা এখানে রয়েছে এছাড়াও আমি স্টেপ বাই স্টেপ দেখাতে চলেছি এই ভিডিওর মাধ্যমে বাকি এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে আপনারা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন এছাড়াও এখানে আপনাদের সিলেকশন প্রসেস দেখতে চাইলে এখানে টেস্ট এলিজিবিলিটিটা দিয়ে দিয়েছে আপনারা এখানে ক্লিক করলেই টেস্ট এলিজিবিলিটিটা প্রকাশ হয়ে যাবে আপনারা সম্পূর্ণ ডিটেলস দেখে নিতে পারেন বয়সের ক্ষেত্রে আঠেরো থেকে আঠাশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন এবং টেস্ট প্যাটার্নের ক্ষেত্রে আপনাদের সিলেবাসটা এখানে দিয়ে দিয়েছে আপনারা দেখে পারেন এরপর আমি আবেদন প্রক্রিয়াটা দেখে দিচ্ছি এই ওয়েবসাইটে চলে আসবে সম্পূর্ণ এটা অফিসিয়ালি ওয়েবসাইট এবং এখানে ক্লিক হেয়ার বলে একটা অপশন রয়েছে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের অনলাইন পেজে রিডাইরেক্ট করে দেবে এবং এইখানে দেখবেন আপনারা রেজিস্টার নাও বলে একটা অপশন রয়েছে এই রেজিস্টার নাও অপশনে আপনারা সিম্পলি ক্লিক করবেন সো তোমাদের যে কোয়ালিফিকেশান রয়েছে সেই কোয়ালিফিকেশানে তোমরা আবেদন করতে পারো সো আমরা একটি পদে আবেদন দেখে দিচ্ছি সেম দুটো পদের ক্ষেত্রেই সেম প্রসেসই আবেদন করতে পারবে সো ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে ইমেল দিতে বলবে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে সো এই এখানে দেখো ইমেল আইডির সেকশন রয়েছে ইমেল আইডিতে আপনাদের ইমেল আইডিটা দিতে হবে এবং এই গেট ডি গেট ওটিপি বলে অপশান রয়েছে এই অপশানে আপনাদের ক্লিক করতে হবে তো গেট ওটিপি এই অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই আপনাদের রেজিস্টার ইমেল আইডি বা আপনারা যে ইমেল আইডিটা প্রোভাইড করবেন সেখানে একটা ওটিপি চলে আসবে যেটা সিম্পলি আপনাদের এখানে ক্লিক করে অপশন নিয়ে অবশ্যই আপনাদের সাবমিট করতে হবে প্রথমেই নেম চেয়েছে এখানে তোমাদের প্রথম নেম দিয়ে দেবে প্রথমে টাইটেল দেবে এখানে টাইটেল তোমরা দিয়ে দেবে মিস্টার না মিসেস রয়েছো সেটা অবশ্যই দিয়ে দেবে দেওয়ার পর তারপরে দেখো তোমাদের অপশান চলে এসেছে ফার্স্ট নেম মিডিল নেম সার নেম তোমরা অবশ্যই দিয়ে দেবে তারপর ডেট অফ বার্থ চেয়েছে ডে মান্থ এয়ার দিয়ে দেবে এরপর এখানে জেন্ডার সিলেক্ট করতে বলেছে তোমরা মেল না ফিমেল রয়েছে সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে নেবে এরপর এখানে দেখো তোমাদের অপশন রয়েছে ইমেল আইডি ইমেল আইডি দিয়ে দেবে এরপর এখানে মোবাইল নাম্বার চেয়েছে তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবে এছাড়া এখানে ইনস্টিটিউটের নেমটা তোমরা দিয়ে দেবে এরপর কোয়ালিফিকেশন কি রয়েছে সেটা অবশ্যই এখানে সিলেক্ট করে দেবে পাসিং এয়ার এছাড়াও এখানে সোর্স টাইপ কি সোর্সে তোমরা আবেদন করবে সেটা দিয়ে দেবে সোর্স নেম দিতে পারো আর যদি না থাকে এগুলো দিতে হবে না তোমাদের সিম্পলি স্কিপ করে যেতে পারো নেয়ারেস্ট লোকেশন তোমরা দিয়ে দেবে নিয়ারেস্ট টেস্ট লোকেশন তোমাদের কি রয়েছে কলকাতা দিয়ে দিতে পারো এরপর তোমাদের একটা পাসওয়ার্ড দিতে হবে যেটা তোমরা অবশ্যই পাসওয়ার্ড একটা তৈরি করে নেবে আট করে প্রথমে ক্যাপিটেল দেবে তারপর কিছু তোমরা স্মল লেটার দেবে তারপর একটা স্পেশাল ক্যারেক্টার দেবে যেমন হ্যাশট্যাগ এছাড়াও অ্যাট দ্য রেট তারপর কিছু তোমরা অবশ্যই নাম্বার লেটার দিয়ে পাসওয়ার্ড তৈরি করবে যে পাসওয়ার্ডটা তৈরি করবে সেটা আরেকবার রিএন্টার করে দেবে তারপর এখানে একটি তোমাদের কোশ্চেন সিলেক্ট করতে হবে যে কোশ্চেনে তোমাদের অ্যান্সার দিতে হবে এন সিলেক্ট করে নেবে সিম্পল কোশ্চেন থাকে যে কোনো একটি সিলেক্ট করে নেবে করার পর এখানে দেখো তোমাদের একটা ক্যাপচার কোড রয়েছে যেটা এখানে এন্টার করে সাবমিট অপশানে ক্লিক করে দেবে আমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং তোমাদের অবশ্যই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে এবং এখানে কন্টিনিউ অপশন পেয়ে যাবে কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমরা রেজিস্ট্রেশনের সময় যে পাসওয়ার্ডটা দিয়েছিলে সেটা এন্টার করে তোমাদের সাবমিট করতে তোমাদের এই ধরনের পেজে রিডাইরেক্ট করে দেবে এবং প্রথমেই দেখবে তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম অপশন পেয়ে যাবে ডিটেলস অপশান পেয়ে যাবে এখানে তোমরা রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলস দিয়েছিলে সেগুলো তোমাদের শো হবে বাকি কিছু ডিটেলস দিতে হবে যেমন ফাদার নেম মাদার নেম এছাড়াও ডেট অফ বার্থ সিলেক্ট করা থাকবে জেন্ডার দিতে হবে এছাড়াও এখানে তোমাদের পারমেন্ট অ্যাড্রেস দিতে হবে যেমন হাউস নম্বর দিতে হবে এছাড়াও এখানে তোমাদের রোড ল্যান্ডস এগুলো দিতে পারো যেগুলো তোমাদের স্টারমার্ক থাকবে সেগুলো অবশ্যই তোমাদের দিতে হবে যেমন কান্ট্রি দিতে হবে এছাড়াও এখানে সিটি এরিয়া বা ল্যান্ডমার্ক এছাড়াও স্টেট এছাড়াও পিনকোড এছাড়াও পারমানেন্ট অ্যাড্রেস এছাড়াও প্রেজেন্ট অ্যাড্রেস যদি সেম হয় সেক্ষেত্রে ইএস দেবে আর যদি না হয়ে থাকে ম্যানুয়ালি নো করে ম্যানুয়ালি পরেরটাও তোমরা ফিল আপ করবে এরপর এখানে তোমাদের ইমেল আইডিগুলো দেওয়া থাকবে তারপর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে অ্যাকাডেমি ওয়ার্ক এক্সপিরিয়েন্স ডিটেলস চাইবে সো প্রথমে তোমাদের এখানে কন্টিনিউ অপশানে ক্লিক করে দিতে হবে কন্টিনিউ অপশানে ক্লিক করলে ইনস্টিটিউটের নাম দিতে হবে এখানে আদার অপশন চলে আসছে সো এখানে তোমাদের অবশ্যই ইনস্টিটিউটের নামটা সিলেক্ট করতে হবে যে ইনস্টিটিউটের থেকে তোমরা পাস করেছো সো এখানে তোমরা যদি ইনস্টিটিউটের নাম সার্চ করো এবং যদি না আসে সেক্ষেত্রে তোমরা আদার দিয়ে দেবে আধার দেওয়ার পর এখানে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে সেভশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এখানে গ্র্যাজুয়েশনের ডিটেলস চাইবে সো তোমরা অবশ্যই কত সালে পাস করেছো সেটা অবশ্যই দিয়ে দেবে ফুল টাইম না পার্ট টাইম ছিল সেটা দিয়ে দেবে ইউনিভার্সিটির নাম দেবে স্পেশালাইজেশন কি ছিল এছাড়াও নাম্বার কত ছিল সেটা অবশ্যই ফিল আপ করে দেবে এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের মাধ্যমিকের ডিটেলস চাইবে যেমন মাধ্যমিকের রোল নাম্বার কেমন ছিল এছাড়াও ইউনিভার্সিটি অর ইনস্টিটিউটের নাম চাইবে এরপর বোর্ড অফ এডুকেশন সো এখানে বোর্ড দেবে এরপর ডিউরেশন কত ছিল নাম্বার কত ছিল সেটা অবশ্যই দিয়ে দেবে এরপর তোমাদের আদার যদি কোয়ালিফিকেশান থাকে সেক্ষেত্রে ইয়েস আর যদি না থাকে নো দিয়ে দেবে ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি থাকে সেক্ষেত্রে দেবে আর যদি না থাকে সিম্পলি নো করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে এরপর ডিসক্লেমার দেবে তোমাদের অবশ্যই কিছু ডিটেলস শেয়ার করতে বলবে ইয়েস অথবা নো দিয়ে দেবে যদি থাকে বা এলিজিবল হয়ে থাকে ইয়েস দেওয়ার যদি না থাকে সেক্ষেত্রে নো দিয়ে দেবে এবার পরপর করে দেবে এরপর করার পর তোমাদের সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আদার ডিটেলস অপশান চলে আসবে এই আদার ডিটেলস অপশানে ক্লিক করে এই আদার ডিটেলস অপশানে ক্লিক করে তোমাদের এখানে আধার কার্ড প্যান কার্ড যদি থাকে সেটা দেবে পাসপোর্ট যদি থাকে দেবে তারপরে ন্যাশনালিটি নো এখানে তোমাদের অবশ্যই ইন্ডিয়ান দেবে ন্যাশনালিটি তারপরে ল্যাঙ্গুয়েজ কী কী ল্যাঙ্গুয়েজ জানো সেটা অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দেবে অ্যাড নিউ রো অপশানে ক্লিক করে তোমাদের অবশ্যই দিতে হবে এরপর এখানে রেফারেন্স তোমাদের যদি রেফারেন্স দিতে চাও সেটা দেবে পরপর দুটো দিয়ে দেবে র্যান্ডম দুটি নাম দিয়ে দেবে এবং ডিটেলস শেয়ার করে দেবে এরপর যদি তোমাদের অ্যাচিভমেন্ট স্কলার স্কলারশিপ বা তোমাদের সার্টিফিকেট থাকে সেটা দেবে আর যদি না থাকে স্কিপ করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে এরপর এখানে দেখো তোমাদের সিবি এবং পিকচার আপলোড করতে হবে যার সাইজ পাঁচশো কেবির মধ্যে রাখতে হবে এখানে নেম দিয়ে দেবে তারপর এখানে ব্লাড গ্রুপ তোমাদের কী রয়েছে সেটা দেবে এরপর এখানে প্রথমে দেখো ফটো আপলোড করতে বলেছে এখানে ফটো আপলোড করে দেবে এছাড়াও এখানে সিভি তোমরা আপলোড করে দেবে এবার সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করে দেবে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে তোমাদের এখানে কিছু ডিটেলস চাইবে যেগুলো তোমরা অবশ্যই ইএস অথবা নো করে দেবে এলিজিবল হলে ইএস দেবে আর যদি না থাকে নো করে দেবে ভালো করে পড়ে নেবে পরপর এখানে অ্যাপ্লিকেশন ফর্ম প্রিভিউ এখানে ক্লিক করে তোমরা রিভিউ করে নেবে এবং তারপর এখানে সাবমিট অ্যাপ্লিকেশান ফর্মে ক্লিক করে তোমরা অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবে এখানে আবেদন করতে গেলে কোনো প্রকার আবেদন ফিসের প্রয়োজন নেই সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো এবং এলিজিবল হয়ে থাকো আবেদন করতে পারো এখানে মিনিমাম কোয়ালিফিকেশন আমাদের যদি গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আবেদন করতে পারবে সো তোমরা যদি ইচ্ছুক হয়ে থাকো অবশ্যই এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে সেখানে ক্লিক করে অবশ্যই তোমরা ফর্ম টি ফিল আপ করতে পারো এছাড়াও তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিও টিকে লাইক করে দেবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে এবং এই ধরুন নিত্য নতুন সরকারি বেসরকারি চাকরির নোটিফিকেশন সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশের বেল লাইকেনটি বাজিয়ে দেবেন